বাই দ্য ওয়ে, এখন আমার মনে হচ্ছে শীতটা টোটালি শেষ, নইলে এই আমাদের গ্রামে আমার মতো শীত কাতুরে কেউ নেই। তো আমি যখন দেখতে পাচ্ছ যে একটা নর্মাল একটা জামা পরে আছি মাঠে এত সকালে, তো তার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে শীত অবশ্যই শেষ হয়ে গেছে। তো আজকে যখন ভোরবেলায় আসছিলাম ওই 3:30টার দিকে, তো তখনও আমার শীতটা অত লাগেনি। তো তাই দেখে বুঝতে পারলাম আমার যেহেতু শীত লাগছে না, তাহলে আশা করি শীত শেষ। তো এইটাই বলার ছিল। আর এই যে পিছনে এদিকে আমাদের জমি সব কাঁদানো শেষ, প্রায় 1 বিঘার মতো। তো এটা এখন আমার সে ভাইটাকে আসতে বলা হয়েছে। তো অ্যাক্সিডেন্টলি আমাদের আজকে হয়ে গেছে, কোনো কারণবশত সকাল 6টার মধ্যে জমিতে পানি দেওয়া হয়ে গেছে, চাষ দেওয়া হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি। সেটা হচ্ছে মানে কালকে আমাদের জমি চাষ দিয়েছিলাম ওই পিছনে 5 বিঘা মতো, আমার মামা এসেছিল, তো সেটা দিতে গিয়েই এটা দেওয়া হয়ে গেছে। মানে ঠিকঠাক করে রেখেছিলাম, রাত্রিবেলা কেউ ছিল না, তো আমাদের জমিতে পানি খুলে দিয়ে গিয়েছে। আর পানি হয়ে যাওয়াতে আমি ভোরবেলা আরেকজন দিতে এসেছিল, তো সে আমাকে ফোন করেছিল রাত্রিবেলা, প্রায় তখন 2:30 মতো বাজে। তো তাকে বললাম যদি হয় তাহলে ট্র্যাক্টর ঢুকে চাষ দিয়ে দাও, আমি যাচ্ছি। তো তখন আমার আশা, তো এসে দেখি এই অবস্থা, একটা ভাগ মানে 10 কাঠা মতো প্রায় চাষ দেওয়া শেষ, আরেকটা একটু পানি হতে অসুবিধা হচ্ছিলো। মানে পানিটা ছিল জাস্ট, জমিটা ভিজেছিল, তো সেটা তারপর পানিটা দেওয়া হলো, চাষ দেওয়া হলো। তো এখন অ্যাপ্রক্সিমেটলি কমপ্লিট 4 আল জমির বাঁধাতে হবে, যেমন এই যে আলগুলো আছে, এই যে আল, এই আলগুলো বাঁধাতে হবে, তো দেখতে ভালো লাগবে। আর পানিটা একটু কম আছে, উপরের কাদাগুলো যাতে একটু ডুবে যায়। আর এখানে মই দিতে হবে এখানে। তো যাই হোক, সব কিছু তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো